বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে ট্রাকে পণ্য বিক্রি। প্রাথমিকভাবে পেঁয়াজ, মসুর ডাল, আলু ও সয়াবিন তেল বিক্রি হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এমনটাই জানিয়েছেন বাণিজ্য সচিব। পাশাপাশি টিসিবি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রিও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। পেঁয়াজের কেজি 100 টাকা ছাড়িয়েছে আরও আগেই। আমদানি ও দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণে রাখা যায়নি। প্রতি কেজি আলুর দামও ছাড়ায় 60 টাকায়। দাম নিয়ন্ত্রণে আলুও আমদানি হচ্ছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হবে ট্রাক সেল। 25 থেকে 30টি জায়গায় 50 টাকা কেজি দরে পেঁয়াজ, 60 টাকা কেজিতে মসুর ডাল, 30 টাকা কেজিতে আলু এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 100 টাকায়। একজন কিনতে পারবেন সর্বোচ্চ 2 কেজি করে। আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা হচ্ছে এনআইডির সঙ্গে ট্যাগ করা। অনেকে কিন্তু এনআইডি দিতে পারে না, যেহেতু তার এনআইডির ঠিকানা এলাকায়, তার গ্রামে। সেই জন্য ঢাকা শহরে অনেক স্বল্প আয়ের মানুষ আছে যারা কিন্তু টিসিবির কার্ডের অন্তর্ভুক্ত হতে পারেনি। মূলত তাদেরকে চিন্তা করে এবং স্বল্প আয়ের মানুষের চিন্তা করেই আমরা কাল থেকে আবার ট্রাক সেলে উন্মুক্ত বিক্রির ব্যবস্থা করছি। টিসিবির কার্ডের মাধ্যমে রাজধানীতে 13 লাখ পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাক সেলের আওতায় আসবে আরও 9,000 পরিবার। আমাদের যে 1 কোটি পরিবার সারা দেশব্যাপী অথবা 13 লক্ষ পরিবার হচ্ছে ঢাকা শহরে, এটার অতিরিক্ত 25 থেকে 30টা ট্রাক কাল থেকে যাবে। আরও বেশিও হতে পারে, যেটা বললাম যে আমরা যদি পণ্য সংগ্রহ করতে পারি, কারণ এই বিপুল পরিমাণ মানুষের জন্যে পণ্য প্রতিনিয়ত সংগ্রহ করা দেশ থেকে বিদেশ থেকে, এটা একটা অনেক বড় কাজ। সচিব জানান, জানুয়ারিতে দেশীয় পণ্য বাজারে চলে এলেই দাম কমে যাবে, আর আমদানি পণ্যের দাম নির্ভর করবে ডলারের দাম ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমা বাড়ার উপর। আন্তর্জাতিক বাজারে দাম উত্থান পতনের সঙ্গে কিন্তু তেল চিনি বিশেষ করে সমন্বয় করা হয়। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।